দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সোমবার 72 নম্বর বহরমপুর বিধানসভার অন্তর্গত মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে দিঘিরপাড় অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে মন্দিরে পূজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর ওই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। দিদির উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন বহরমপুর পশ্চিম ব্লকের সভাপতি আইজুদ্দিন মণ্ডল ও বহরমপুর সহ তৃণমূল সভাপতি বাবন রায়, ব্লক তৃণমূল নেতা সার্জু সহ অন্যান্য নেতা নেতৃত্ব। দিদি ভূত মানে হচ্ছে দিদি মমতা ব্যানার্জি, এই গোটা 11 কোটি মানুষের একটা নাসিহা, কীভাবে তার সরকার আছে, তার পার্টি আছে, তাহলে তার পার্টির লোকরা মানুষের সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে মানুষের কোথায় কী প্রয়োজন আছে, সরকারের নানাবিধ স্কিম আছে, যে 15টা খুব অ্যাক্টিভ স্কিম আছে যেগুলো নিয়ে গরিব মানুষ সাধারণ মানুষ মানে বেঁচে আছে, এইরকম একটা দুর্মূল্য বাজারে বেঁচে আছে। কী রেশন বিনা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার আছে, আপনার বার্ধক্যমতে বিধবা ভাতা আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং খাদ্য সুরক্ষা বিল আছে, তার সঙ্গে কৃষক বিল আছে এবং বিভিন্ন রকম হচ্ছে আপনার পাড়াই সমাধানের মধ্য দিয়ে কিছু আপনার একটা মধ্যবিত্ত থেকে সার্ভিস আছে।